আসসালামু আলাইকুম। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমার ভিউয়ারদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটি রেসিপি। সাবুদানা দিয়ে ফল দিয়ে এই ডেজার্টটা তৈরি করা হয়েছে, আর এই ডেজার্টটা খেতে খুবই মজাদার। আর রোজার দিন এই গরমের দিনে খেতে কিন্তু খুবই মজা। আশা করি আজকের রেসিপিটিও আমার ভিউয়ারদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন আমি কিভাবে এই রেসিপিটি তৈরি করি। আমি এখানে শুরুতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর আমি দিয়েছি এখানে পানি পাতিলে। আর এখন আমি শুরুতে সাবুদানাগুলোকে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন আমি সাবুদানাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি শুরুতে, আর এটাকে আমি 2-3 মিনিটের মতো জাল করে নিয়েছি। এখন আমার সাবুদানাগুলো আমি এই তো এই 4%-এর মধ্যে 3% আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আমি এই তো একটা চাকনির সাহায্যে আমি এটাকে ছেঁকে নিয়েছি। আমি এই তো ছেঁকে এখন আমি এটাকে একটা বাটিতে ঢেলে নিয়েছি। এখন আমি সেকেন্ড যে ডাবটা সেটা করলাম। এই যে চুলার উপরে আমি আরেকটি পাতিল বসিয়ে দিয়েছি, আর এখানে আমি 1/2 লিটার লিকুইড গরুর দুধ দিয়েছি। আর অবশ্যই এখানে দুধটা জাল করে নিতে হবে শুরুতে। তো আমি এখানে দুধটাকে ভালো করে আগে জাল করে নিয়েছি। তারপরে আমি এখানে দিয়েছি 1 কাপ চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী, মিষ্টি যে যেমন পছন্দ করেন। এখন আমি এটাকে প্রায় 2-3 মিনিটের মতো ভালো করে জাল করে নিব। তো দুধটা ভালো করে জাল করা হয়ে গেছে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব কাস্টার্ড পাউডার। নিয়েছি আমি 2 চামচ, আর কাস্টার্ড পাউডারটাকে আমি 2 টেবিল চামচ পরিমাণ ঠান্ডা পানি দিয়ে মিক্স করে নিচ্ছি। এখন আমি এই গোলানোটাকে একটু একটু করে দিব, আর এটা একসাথে দিতে যাবেন না, এটা একটু একটু করে দিতে হবে, না হলে গোলা পেকে যাবে। এর জন্য আমি এটাকে একটু একটু করে দিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে দিচ্ছি আমি। এখন আমি দিয়ে দিব সাবুদানাগুলো। তো সাবুদানাগুলো আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব, আর প্রায় এটাকে 3-5 মিনিটের মতো আমি চুলার উপরে রেখে এটাকে আমি নেড়ে ছেড়ে তারপরে রান্না করে নিব। তো এই তো আমার এটা রান্না করা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিয়েছি, এখন আমি এটাকে নামিয়ে নিব। তো আমি এখন এরকম একটা লম্বা কাছের বাটি নিয়েছি ডেকোরেশনের জন্য। এরকম একটা বাটি নিলে যে কোনো ডেজার্ট দেখতে সুন্দর লাগে। তো আমি এরকম একটা বাটির মধ্যে আমি সাবুদানার ডেজার্টটা ঢেলে নিয়েছি। এখন আমি এটাকে ঠান্ডা করতে দিব। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে, আমি 20 মিনিটের মতো এটাকে ঠান্ডা করে নিয়েছি। আর এখানে আমি কিছু ফল কেটে নিয়েছি, আর ফলটা আপনাদের স্বাদ অনুযায়ী যার যেমন ফল দেখতে ভালো লাগে বা খেতে ভালো লাগে ওই রকম। আর আমার বাসায় ছিল, এখানে আমি যা ফল ছিল আমি সেগুলাই নিয়েছি। এখানে আমি নিয়েছি কিছু জেলো। এই জেলোগুলো আমার মেয়ে হচ্ছে তৈরি করে রেখেছে। আমি হচ্ছে এই জেলোগুলো দিয়ে এখন এটাকে পরিবেশন করব সাবুদানার ডেজার্টটা। আর এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে জেলোটা দিতে পারেন, না চাইলে স্কিপ করে দিতে পারেন। আর আমি জেলোর রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম না। আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে জেলোটা কীভাবে তৈরি করতে হয়। ইনশাল্লাহ আমি এটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখন আমি ডেজার্টের মধ্যে শুরুতে এই জেলোগুলো দিয়ে দিয়েছি। আর আমি এখানে আগে থেকে আপেল কেটে রেখেছি, আপেল, আনার, খেজুর, আর হচ্ছে কিছু আঙ্গুর, সবুজ আঙ্গুর। এই তো আমি এক এক করে এখন আমি সব ফলগুলো দিয়ে দিচ্ছি। আর ফলগুলো আমি এভাবে দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি। আর এই যে দেখতেই পাচ্ছেন কতটা দেখতে সুন্দর হয়েছে, আর এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে। আপনারা যতক্ষণ পর্যন্ত বাসায় এটা
তৈরি করে না খাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা বুঝবেন না এটা কতটা স্বাদ আর কতটা ইয়ামি। আর বিশেষ করে বাচ্চাদের জন্য এরকম ধরনের ডেজার্ট হলে কোনো কথাই নেই, যেহেতু সাবু দানা আছে এখানে, তারপর বিভিন্ন ফল আছে, দুধ আছে, চিনি আছে, এটা ছোট বড় সবাই খুব পছন্দ করবে আশা করি আমি। আর এটা ছোটদের জন্য বাচ্চাদের জন্য খুবই হেলদি একটা খাবার, খুবই হেলদি ফুল এটা সবারই জন্য। আর রোজার দিনে আর এই গরমের দিনে এরকম ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট হলে কোনো কথাই নেই, তাই না? তো আমার আজকের এই ডেজার্টটা তৈরি করা হয়ে গেছে, আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন।